আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং এর বাড়ির একেবারে মাত্র 10 মিটার দূরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষী বেষ্টনীর মধ্যে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে বোমা ছুড়ল দুষ্কৃতীরা। যদিও বোমাটি রাস্তার ধারে বিচুলির মধ্যে পড়ে যাওয়ায় বোমাটি ফাটেনি, অল্পের জন্য রক্ষা পায় ওই বিজেপি কর্মী। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ছেলে আসছে অফিসে, তার উপরে বোম মেরেছে। ভাবুন, যদি বোমটা ফেটে যেত ছেলেটা তো মারা যেত। আজ পর্যন্ত বুঝতেই পারছি না কি লোকাল পুলিশ এদেরকে ধরতে পারছে না, কেন কেন ওকে ধরছে না, কি কারণে ওকে ধরছে না। কেন্দ্রীয় নিরাপত্তার অশান্তি বাধাবার চেষ্টা। আরে বোম মারা মানে অশান্তি বাধাবার না, বোম মারা মানে খুন করা। যদি বডিতে বোম লাগে তার মানে মানুষ মারা যায়। কিছু মানুষ সারা জায়গায় এরকম কিছু লোক ডিস্টার্ব করে বেড়াচ্ছে আর পুলিশ কিছু করছে না। অপরাধ দমন করার জন্য ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 8টা নতুন থানা হলো, তার মধ্যে কিছুতেই অপরাধ দমন হচ্ছে না জগদ্দলে। দেখুন, আমার তো মনে হয় যখন একটা এই জেলাতে একজন এসপি থাকতো, ব্যারাকপুর অ্যাডিশনাল এসপি থেকে অনেকটা দমন, অনেকটা ক্রাইম মানে কন্ট্রোল করা যেতে পারত। এখন দুনিয়ার অফিসার কোনো ক্রাইম কন্ট্রোল হচ্ছে না, কেন এরা নিজের পুলিশের কাজ ছাড়া সব কাজ করছে। আপনার বাড়ির সামনে 20 ফুটের মধ্যে এই ঘটনা, এটা আপনার নিরাপত্তারও ব্যাপার থাকে? নিশ্চয়ই নিরাপত্তা ব্যাপার আছে। এটা নিয়ে মানে পুলিশের ভূমিকাটা তো খুবই নেগলেক্ট, মানে কি বলা যায়, এত নেগলিজেন্সি যার কোনো হিসাব নেই। পাশেই পুলিশ বলছে ওরাও মারা যায়। এখানে 180 ডিগ্রি ক্যামেরা লাগানো হচ্ছে শুধু আমাকে দেখার জন্য, আর এখানে এরকম ঘটনা ঘটছে। পাশে বেচারা পুলিশ আছে, ধরুন এই বোমটা ছিটকে যদি পুলিশকেও লাগতো সেও তো মারা যেত। মানে আপনার উপর নজরদারিতে ক্যামেরা, দুষ্কৃতীদের উপর নয়? না না, দুষ্কৃতির জন্য এখানে ক্যামেরা নেই। কোনো দুষ্কৃতিকে আপনি পুলিশ কাছে ক্যামেরা ওর ছবি খুঁজবেন পাবেন না, কিন্তু কোনো পলিটিক্যাল লোক থাকবে তার ক্যামেরা ছবি উঠে যাবে। এই এখানকার ঘটনা। আপনি কি তদন্ত দাবি করবেন? এনআইএ হয়েছে, এনআইএ হয়েছে। আমি তো এনআইএ কে এখন ধরছিলাম ফোনে কি তোমরা কিসের তদন্ত এখানে করছো ভাই, তদন্ত করছো আর লোক ওই লোকটাই বোম মারাচ্ছে আর লোক মারছে, আর তোমরা তদন্ত করেই যাচ্ছ। কোন লোকটা বোম মারছে? এই নমিত সিং আর তার সঙ্গে যে অভিষেক বলে ছেলেটা আছে, এই করে গেছে এখন। নমিত সিং তো তৃণমূল কাউন্সিলরের ছেলে। তৃণমূলের কাউন্সিলর ছেলে আছে, তাই জন্য তো মারছে, মারতে পারছে। চালিয়ে আসছিলাম, তারপর হঠাৎ আমার পায়ে একটা কিছু লাগলো, আমার মনে ইট মতন কিছু। আমার পিছনে আমি বন্ধু বসেছিল, আমি গাড়ি দাঁড়িয়ে বললাম কে ইট ফেলছে রে, কে ইট ফেলছে? তো আমাকে কে বলছে ইট ফেলছে, তো বন্ধু বলে বোম আছে, বন্ধু বলে বোম আছে। তাহলে আমি আগে গেলাম, আমার পায়ে লাগলো, ভাগ্য ভালো ছিল, ফাটলো না, আর এখন জীবনটাই শেষ হয়ে যেত আমাদের। বড় জীবনের ঝুঁকি ছিল। হ্যাঁ, তুমি কি করো, কোন পার্টি? হ্যাঁ স্যার, কোন পার্টি করো, কোন পার্টি করো? আমি বিজেপি করি। বিজেপি করো কেন, তোমাকে লক্ষ্য করলো কেন? এটা তো বলতে পারবো না স্যার, আমি কোনো কোনো দিন কোনো কারো ক্ষতি করিনি, কিন্তু আমি এখান দিয়ে আসছিলাম এখানে, তো আমার পায়ে লাগলো, সেটা একদম সংসদ অফিসে আসছিলাম আমি। আচ্ছা আচ্ছা, সংসদ স্যারের অফিসে আসছিলাম, মজদুর ভবনে এসেছিলাম আমি। তোমার নাম কি? কৃষ্ণা। কৃষ্ণা কি? কৃষ্ণা জয়সওয়াল। আর তোমাকে মারলো কে? কে মারলো আমি তো দেখতে পারলাম না স্যার। তোমাকে লক্ষ্য করে বোমা? হ্যাঁ, আমার আমার পায়ে পড়লো স্যার। পায়ে পড়লো, ফাটেনি? জি ফাটেনি। তোমার নাম? কৃষ্ণা জয়সওয়াল। অল্পের জন্য আপনারা বেঁচে গেছি, মানে বেঁচে গেছি, ভাগ্য ভালো, কারো কোনো দিন কোনো ক্ষতি করিনি, সেই জন্য আমি বেঁচে গেছি। ব্যুরো রিপোর্ট, রেগুলার নিউজ। সব সময় শুধু একটাই কথা, জাসমিন, ইউ লুকিং সো গর্জিয়াস, হাউ ইউ স্টে সো বিউটিফুল, স্টানিং, সব সময় পিকচার পারফেক্ট। কিভাবে সিক্রেটটা বলি? সাজ অ্যাপ, বিউটি এট ইউর ফিঙ্গার টিপস। এখানে পাবেন ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এবং হাইজিনের গ্যারান্টি। তাই এখন অড শো হোক আর পার্টি নাইট, আই এম অলওয়েজ রেডি টু লুক গর্জিয়াস উইথ সাজ অ্যাপ। Are you? Download Saj app now.